আজকে আমি উচ্চ মাধ্যমিকের ভূগোলের প্রাকটিক্যাল নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং যে প্র্যাকটিক্যাল আমাদের এসবি একাডেমিক অ্যাকাডেমিক সেন্টারের সমস্ত ছাত্রছাত্রীরা মিলে এই প্র্যাকটিক্যালটা করেছে আমরা সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ অঙ্কন করেছি যার স্কেল আছে আর এফ ওয়ান ইস টু দশ কোটি ওয়ান ইস টু দশ কোটি তো দেখো আমাদের ব্যবধান কত আছে ব্যবধান কত আসে দেখো ব্যবধান আছে দশ ডিগ্রি করে ঠিক আছে ব্যবধান কত আছে দশ ডিগ্রি ব্যবধান আছে এবং অক্ষরেখা কত আছে দেখো অক্ষরেখা আছে দশ ডিগ্রি নর্থ থেকে পঞ্চাশ ডিগ্রি সাউথ দশ ডিগ্রি নর্থ থেকে পঞ্চাশ ডিগ্রি সাউথ আর দ্রাগিমা রেখা আছে পঞ্চাশ ডিগ্রি ওয়েস্ট থেকে তিরিশ ডিগ্রি ইস্ট তো দেখো সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ দেখো কাটাকাটি করেছি দেখো উপরের যে সাতখানা শূন্য কেটে দিয়েছি দেখো আর একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা শূন্য সাতটা শূন্য কেটে দিলাম তার মানে সিক্সটি ফোর বাই টেন সিক্সটি ফোর বাই টেন সমান সমান সিক্স পয়েন্ট ফোর সেন্টিমিটার অক্ষরেখা সমূহ দশ ডিগ্রি ব্যবধান অক্ষরেখা সমূহ দশ ডিগ্রি ব্যবধান তো দেখো উপরে দেখো এই যে দেখো এই দেখো অক্ষরেখা ঠিক আছে দশ ডিগ্রি নর্থ থেকে পঞ্চাশ ডিগ্রি সাউথ ঠিক আছে দশ ডিগ্রি নর্থ জিরো ডিগ্রি দশ ডিগ্রি সাউথ কুড়ি কুড়ি ডিগ্রি সাউথ ত্রিশ ডিগ্রি সাউথ চল্লিশ ডিগ্রি সাউথ পঞ্চাশ ডিগ্রি সাউথ ঠিক আছে তার মানে উত্তর থেকে দক্ষিণ তো দেখো স্টেপ থ্রিতে দ্রাগিমা রেখা সমূহ দশ ডিগ্রি ব্যবধান তো দেখো এই দেখো দেখো কি বলেছে দেখো পঞ্চাশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি পশ্চিম থেকে ত্রিশ ডিগ্রি পূর্ব পঞ্চাশ ডিগ্রি ওয়েস্ট থেকে ত্রিশ ডিগ্রি ইস্ট তো দেখো এখানে এই দেখো দ্রাগিমা রেখা সমূহ দশ ডিগ্রি ব্যবধান পঞ্চাশ ডিগ্রি ওয়েস্ট চল্লিশ ডিগ্রি ওয়েস্ট তিরিশ ডিগ্রি ওয়েস্ট কুড়ি ডিগ্রি ওয়েস্ট দশ ডিগ্রি ওয়েস্ট জিরো ডিগ্রি দশ ডিগ্রি ইস্ট কুড়ি ডিগ্রি ইস্ট তিরিশ ডিগ্রি ইস্ট তা মানে মোটামুটিভাবে আমাদের অঙ্কটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়েছে তো বুঝতে পারছো খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক বলে আমি মনে করি এই অঙ্কগুলো পরীক্ষায় দিয়ে থাকে ঠিক আছে তো দেখে না খুব সুন্দর করে আমি তুলে ধরেছি আমাদের এস বি একাডেমিক সেন্টার ইউটিউব চ্যানেলে তোমরা আমরা সিক্স পয়েন্ট ফোর সেন্টিমিটার কাটা কম্পাসের সাহায্যে নিয়ে নিলাম তারপরে স্কেল বসিয়ে সেখানে চাদার সাহায্যে সেখানে চাদার সাহায্যে নাইনটি ডিগ্রি কোন আমরা লম্বভাবে দাগটা নিয়ে নিলাম তো দেখো এই দেখো এই দেখো নাইনটি ডিগ্রি ওকে এবার আমি কী করবো স্কেলের সাহায্যে লম্বভাবে দাগটা টেনে দেব তো দেখো আমি কি করে অঙ্কটা করছি তার টেকনিক তার সিস্টেম তোমাদের দেখা খুব জরুরি আছে বলে আমি মনে করি তো দেখো আমি সেট স্কোয়ারটা বসিয়েছি তো দেখো কি করে করি তার টেকনিক তোমাদের দেখা খুব জরুরি আছে বলে আমি মনে করি হ্যাঁ একদম ঠিক সেট স্কোয়ার ব্যবহার করলে দাগটা সোজাসুজি হবে সেট স্কোয়ার প্রচুর ছেলেমেয়ে আছে যারা এখানে স্কেল ব্যবহার করে আমার মতে তোমরা স্কেল ব্যবহার করবে না সেট স্কোয়ার ব্যবহার করবে সেট স্কোয়ার ব্যবহার করলে দাগটা সোজাসুজি বসে এবার দেখো কাটা কম্পাসের সাহায্যে সিক্স পয়েন্ট ফোর সেন্টিমিটার কেটে নিচ্ছি দেখো কাটা কম্পাসের সাহায্যে সিক্স পয়েন্ট ফোর সেন্টিমিটার কেটে নিচ্ছি এবং তো দেখো এই দেখো এই দেখো এটাকে কেন্দ্র করে এটাকে কেন্দ্র করে যেখানে আমি নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি এঁকেছিলাম ওকে তো দেখো আমি খুব সুন্দর করে একটা অর্ধবিত্ত চাপ অঙ্কন করেছি অর্ধবিত্ত চাপ অঙ্কন করেছি ঠিক আছে তো দেখো এইবার দেখো এইবার দেখো ওকে তো দেখো আমি চাঁদা বসিয়েছি ঠিক আছে তো চাঁদা কী করে বসাতে হয় প্রচুর ছেলেমেয়েরা জানে না এবং কী করে বসালে পুরো পারফেক্ট অঙ্কটা হয় সেটা জানা তোমাদের খুব জরুরি আছে বলে আমি মনে করি তো দেখো এই দেখো ওকে দশ ডিগ্রি ঠিক আছে কত আছে দশ ডিগ্রি আছে তো তোমরা তো জানো যে ব্যবধান কত ছিল ব্যবধান ছিল দশ ডিগ্রি করে তো তোমরা তো বুঝতে পারছো যে এই যে স্কেলের সাহায্যে এই যে দশ ডিগ্রি এটাকে আমি কেটে নিলাম তো দেখো আমি এখানে দশ ডিগ্রি দশ ডিগ্রি লিখে দিলাম এইবার যে দশ ডিগ্রির যে মাপ আছে এই মাপটাকে আমাকে টার্গেট করতে হবে তো দেখো এই দেখো ওকে দেখো দ্রাগিমা রেখা দেখো কত আছে পঞ্চাশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি কুড়ি ডিগ্রি দশ ডিগ্রি জিরো ডিগ্রি দশ ডিগ্রি কুড়ি ডিগ্রি ত্রিশ ডিগ্রি ঠিক আছে এই যে মাপ আছে এই মাপগুলো আমাকে নিতে হবে দশ ডিগ্রি ব্যবধান করে তো দেখো একটা ওকে একটা তারপর দেখো তারপর দেখো কি করে আঁকছি দেখো দুটো ওকে দুটো তো দেখো দুটো তারপরে কটা হবে তিনটে হবে ঠিক আছে চারটে হবে ওকে পাঁচটা হবে ঠিক আছে পাঁচটা হয়ে গেল তো দেখো এদিকে তো একটা আছে এবার কটা হবে দেখো এখানে হবে দুটো হবে ওকে দুটো ঠিক আছে এদিকে কটা হবে তিনটে তো দেখো পাঁচ আট তিন আট ঠিক আছে তো মোটামুটিভাবে আমাদের এবার কি করতে হবে এবার আমরা স্কেলের সাহায্যে এটা মিলিয়ে দেবো স্কেলের সাহায্যে এটা মিলিয়ে দেবো দেখো প্রত্যেকটা লাইনথ এবং লেন্থ কেন্দ্র সঙ্গে মিলিত হচ্ছে যেখান থেকে আমরা নব্বই ডিগ্রিকে টার্গেট করেছিলাম ওকে তো দেখো প্রত্যেকটা এইভাবে আমরা মিলিয়ে দেবো প্রত্যেকটাকে তো দেখো কি করে মিলাচ্ছি তার টেকনিক তার সিস্টেম দেখা তোমাদের খুব জরুরি আছে বলে আমি মনে করি এটা পরীক্ষায় দিয়ে থাকে প্রত্যেক বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভূগোল প্র্যাকটিক্যালে এটা দিয়ে থাকে তো দেখেছ কি করে আমি টানলাম দাগগুলো কি করে স্কেলটা বসালাম সেটা তোমাদের দেখা খুব জরুরি আছে বলে আমি মনে করি তো দেখো এইটাও টেনে দিলাম ওকে আমাদের লাস্ট যেটা আছে সেটাও আমরা কি করলাম টেনে দিলাম তো দেখো কি করে টানছি ওকে ভালো করে দেখে নাও ইয়েস দেখো এই দেখো এই যে আমরা টেনে দিলাম তো বুঝতে পারছো কী করে আমরা ধরনের অঙ্ক প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে দিয়ে থাকে তো দেখো আমি সেটের স্কোয়ারের সাহায্যে কি করে দাগটা টানছি অনুভূমিকভাবে তো দেখো তোমরা ভালো করে দেখে নাও সেট স্কোয়ারের সাহায্যে কিভাবে দাগটা টানছি ওকে কীভাবে দাগটা টানছি সেটা তোমাদের দেখা খুব জরুরি আছে বলে আমি মনে করি তো দেখো অক্ষরেখা এই দেখো কটা আছে দেখে নাও ভালো করে এই দেখো তিরিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি সাউথ তো ঠিক আছে এই অক্ষরেখাগুলো আমি এই যে দশ ডিগ্রি ব্যবধান করে দশ ডিগ্রি ব্যবধান করে এটা আমি কেটে দেবো ওকে তো দেখো একটা ওকে দুটো তো দেখো দুটো ঠিক আছে তো দেখো তারপর একটা দেখো তিনটে ঠিক আছে তো দেখো চারটে ওকে চারটে পাঁচটা ঠিক আছে দেখো ছটা ওকে এই তো ভালো করে দাগটা পড়েনি দেখো একবার দিতে হবে হ্যাঁ ছটা ওকে তো আগে তো একটা ছিল টোটাল তো সাতটা হলো না তো দেখো মোটামুটিভাবে এবার দেখো এবার আমি কি করব। এবার আমরা সেট স্কোয়ারের সাহায্যে সেট স্কোয়ারের সাহায্যে দ্রাগিমা রেখা সেটে স্কোয়ারের সাহায্যে দ্রাগিমা রেখাগুলো লম্বভাবে দাগ টানব তো দেখো সেটে স্কোয়ার কী করে ধরতে হয় প্রচুর ছেলেমেয়েরা প্রচুর ছেলেমেয়েরা সেট স্কোয়ার ঠিকভাবে ধরতে পারে না সেট স্কোয়ার পুরোপুরিভাবে ধরতে পারে না ভুল ভাল ধরে তো সেটে স্কোয়ার কী করে ধরতে হয় তার টেকনিক আমরা শিখিয়েছি আমাদের এস বি অ্যাকাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে তো দেখো এই দেখো এই দেখো লম্বভাবে দ্রাগিমা রেখা গুলো টানলাম দ্রাগিমা রেখা কোনটা অক্ষরেখা কোনটা দ্রাগিমা রেখা সেটা জানা খুবই জরুরি বলে আমি মনে করি তো দেখো এই দেখো দ্রাগিমা রেখা ওকে লম্বভাবে দাগ পড়ছে দ্রাগিমা রেখা ঠিক আছে তো দেখো এই দেখো দেখো খুব সুন্দর করে তুলে ধরেছি আমাদের এস বি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে তো দেখে নাও নেক্সট হ্যাঁ এইবার কি করব এটাও আমরা টেনে দেব এটাও আমরা টেনে দেব ঠিক আছে রেখা কি করে অঙ্কন করতে হয় কি করে দাগগুলো টানতে হয় কি করে সেটেস্কার বসাতে হয় সেটা প্রচুর ছেলেমেয়েরা ভুল করে একমাত্র আমাদের এস বি সেন্টার সেখানে খুব সুন্দর করে সেট সেটেস্কার বসানো তার টেকনিক কি করে রেখাকে খুব সুন্দর করে আঁকতে হয় কি করে অক্ষরেখার দাগ টানতে হয় খুব সুন্দর করে আমরা দেখিয়ে দিয়েছি আমাদের এসবি বি অ্যাকাডেমিক সেন্টারে ইউটিউব চ্যানেলে তো দেখে নাও এই দেখো এই দেখো এই দ্রাগিমা রেখা এটাও আমরা কি করছি সেট বসিয়ে বসে সুন্দরভাবে আমরা লম্বভাবে দাগগুলো টেনে দিয়েছি ঠিক আছে তো দেখো খুব সুন্দর করে কি করে টানছি তার টেকনিক জানা খুবই তোমাদের দরকার বলে আমি মনে করি তো দেখো এইটা আমাদের অক্ষরেখা এইগুলো সব অক্ষরেখা অক্ষরেখা ঠিক আছে এটা দ্রাগিমা রেখা দ্রাগিমা রেখা তো প্রচুর ছেলেমেয়েরা অক্ষরেখা এবং দ্রাগিমা রেখা কোনগুলো সেগুলো সঠিকভাবে একটা ধারণা করতে পারে না তার ধারণাগুলো আমরা দিয়েছি আমাদের এসবি বি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে তো দেখো এবার সেট স্কোয়ার বসিয়ে কি করে আমরা কি করে আমরা অক্ষরেখাগুলো টানতে পারি তার টেকনিক আমরা দেখিয়েছি ওকে তো দেখো সেটে স্কোয়ার খুব সুন্দর করে বসিয়ে আমি পেনসিলের সাহায্যে সোজাসুজি লম্বভাবে দাগগুলো টানবো ঠিক আছে তো দেখো কি করে টানছি তার টেকনিক দেখা তোমাদের খুব দরকার আছে বলে আমি মনে করি তো দেখো প্রথমটা হয়েছে এবার দেখো আমি কি করছি দ্বিতীয়টাও কি করছি আমি টানছি ওকে দ্বিতীয়টা কি করছি আমি টেনে দিচ্ছি তো দেখো কি করে টানছি ঠিক আছে তোমরা ভালো করে দেখে নাও এইভাবে ওকে দ্বিতীয়টাও আমরা টেনে দিলাম এবার দেখো আমি তৃতীয়টা কি করে টানছি দেখে নাও খুব সুন্দর করে একই নিয়মে একই নিয়মে আমি সেটেস্কার বসিয়ে পেন্সিলের সাহায্যে খুব সুন্দর করে দাগগুলো টেনে দিলাম ওকে ঠিক আছে তো দেখো কি করে টানছি তার টেকনিক দেখা তোমাদের খুব দরকার আছে বলে আমি মনে করি ঠিক আছে তো দেখো খুব সুন্দর করে কি করলাম আমি এটাও টেনে দিলাম তো দেখো আমাদের নেক্সট তো দেখো আমাদের নেক্সটটা কী করে টানছি দেখে নাও এই দেখো এই দেখো খুব সুন্দর করে বসালাম বসানোর পর কি করলাম আমি এটাও কি করলাম এটাও টেনে দিলাম সেট স্কোয়ারটাকে খুব সুন্দর করে বসে এটাও আমি টেনে দিলাম ওকে এটাও আমি টেনে দিলাম তো তোমরা বুঝতে পারছো কি করে আমি সেট স্কোয়ার বসিয়ে অক্ষরেখা গুলো কি করে টানছি সেটা দেখা তোমাদের খুব জরুরি আছে বলে আমি মনে করি তো মোটামুটিভাবে আমাদের অক্ষরেখা এবং দ্রাগিমা রেখা অঙ্কন পুরোপুরিভাবে কমপ্লিট আছে তো বুঝতে পারছো কি করে করছি এটা এইগুলো ঠিক আছে এইগুলো ডট 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 দিয়েছি ওকে এগুলো ডট ডট দিয়েছি ওকে ভালো করে দেখে নাও খুব সুন্দর করে আমি তুলে ধরেছি এটা আমাদের অক্ষরেখা এটা আমাদের অক্ষরেখা এই যে অক্ষরেখা অক্ষরেখা ঠিক আছে অক্ষরেখা এইগুলো সব অক্ষরেখা আর এইগুলো যে লম্বা লম্বা যে দাগ আছে এটা দ্রাগিমা রেখা এই দেখো দ্রাগিমা রেখা দ্রাগিমা রেখা লম্বভাবে যে দাগগুলো আছে সেগুলো দ্রাগিমা রেখা এখানেই ছেলেমেয়েরা ভুল করে তো দেখো আমি মুছে দিচ্ছি কি করে ঠিক আছে তো দেখো আমি মুছে দিলাম ওকে যেগুলো এক্সট্রা যে দাগগুলো আছে এই দাগগুলো মুছে দিলাম তো দেখো এই দেখো দশ ডিগ্রি নর্থ জিরো ডিগ্রি দশ ডিগ্রি সাউথ কুড়ি ডিগ্রি সাউথ ত্রিশ ডিগ্রি সাউথ চল্লিশ ডিগ্রি সাউথ পঞ্চাশ ডিগ্রি সাউথ ঠিক আছে এইগুলো আমি কি করব খুব সুন্দর করে লিখে নেব ঠিক আছে তো দেখো আমি কি করে লিখছি দশ ডিগ্রি কি আছে দশ ডিগ্রি নর্থ আছে ওকে শূন্য ডিগ্রি আছে শূন্য ডিগ্রি আছে আবার দশ ডিগ্রি কি হবে সাউথ হবে দশ ডিগ্রি কি হবে সাউথ হবে ওকে দশ ডিগ্রি সাউথ হবে তারপর দেখো কত হবে কুড়ি ডিগ্রি সাউথ হবে ওকে কুড়ি ডিগ্রি সাউথ হবে তারপরে দেখো কত হবে ত্রিশ ডিগ্রি কী হবে সাউথ হবে ওকে তারপরে দেখো চল্লিশ ডিগ্রি কী হবে চল্লিশ ডিগ্রি সাউথ হবে ঠিক আছে তারপরে দেখো কত হবে পঞ্চাশ ডিগ্রি সাউথ হবে তো মোটামুটি বুঝতে পারছো খুব সুন্দর করে আমি তুলে ধরেছি আমাদের এস বি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে তো দেখে নাও খুব সুন্দর করে দেখা যাচ্ছে দেখো আর একবার দেখো খুব সুন্দর করে তুলে ধরে তো দেখো পঞ্চাশ ডিগ্রি ডব্লিউ চল্লিশ ডিগ্রি ডব্লিউ তিরিশ ডিগ্রি ডাব্লু কুড়ি ডিগ্রি ডাবলু দশ ডিগ্রি ডাব্লু জিরো ডিগ্রি দশ ডিগ্রি ইস্ট কুড়ি ডিগ্রি ইস্ট তিরিশ ডিগ্রি ইস্ট ঠিক আছে তো দেখো আমি এটা লিখে দেবো ঠিক আছে তো দেখো পঞ্চাশ ডিগ্রি ডাব্লু আছে ওয়েস্ট ঠিক আছে চল্লিশ ডিগ্রি কী হবে দেখো চল্লিশ ডিগ্রি কী হবে চল্লিশ ডিগ্রি ওয়েস্ট হবে ওকে তারপরে কত হবে তিরিশ ডিগ্রি কী হবে ত্রিশ ডিগ্রি ওয়েস্ট হবে ঠিক আছে তারপরে কত হবে কুড়ি ডিগ্রি ওয়েস্ট হবে কুড়ি ডিগ্রি ওয়েস্ট হবে তারপরে কত হবে দশ ডিগ্রি কী হবে দশ ডিগ্রি ওয়েস্ট হবে মানে পশ্চিম এবার কত হবে জিরো ডিগ্রি হবে ঠিক আছে এবার কত হবে জিরো ডিগ্রি হবে এবার কত হবে এবার দশ ডিগ্রি ইস্ট হবে ঠিক আছে কুড়ি ডিগ্রি কী হবে কুড়ি ডিগ্রি ইস্ট হবে ঠিক আছে এগুলো আমি দ্রাগমা রেখা অঙ্কন করছি দ্রাগমা রেখা ঠিক আছে দ্রাগমা রেখা এগুলো বসাচ্ছি তারপরে কত হবে তিরিশ ডিগ্রি কী হবে তিরিশ ডিগ্রিও ইস্ট হবে তো মোটামুটি বুঝতে পারছো কোনটা দ্রাগমা রেখা এবং কোনটা অক্ষরেখা এটা কী আছে দ্রাগি রেখা এটা ঠিক আছে দ্রাগমা রেখা তো এই মানগুলো এইভাবে লিখবো ওকে এটাও তো কত লিখবো দশ ডিগ্রি ঠিক আছে দশ ডিগ্রি কী লিখবো নর্থ লিখবো দশ ডিগ্রি কী লিখবো নর্থ লিখবো এটা কী হবে জিরো ডিগ্রি হবে ঠিক আছে এটা কী হবে এটাও দশ ডিগ্রি কী লিখবো সাউথ লিখবো এটা কত লিখবো কুড়ি ডিগ্রি সাউথ লিখবো ঠিক আছে তো দেখো এটা কত হবে এটা তিরিশ ডিগ্রি সাউথ লিখবো ওকে এটা কত হবে চল্লিশ ডিগ্রি সাউথ লিখবো তো মোটামুটিভাবে আমাদের অঙ্কন পুরোপুরি কমপ্লিট এবার কত হচ্ছে পঞ্চাশ ডিগ্রি সাউথ তো বুঝতে পারছো সমক্ষেত্রফল বিশিষ্ট সমক্ষেত্রফল বিশিষ্ট ভেরি ইম্পর্টেন্ট বেলন ঠিক আছে সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ অভিক্ষেপ একে ইংলিশি বলে ক্যালেন্ড্রিক্যাল ইকুয়েল প্রজেকশন ক্যালেন্ড্রিক্যাল ইকুয়াল প্রজেকশন খুব ইম্পর্টেন্ট আছে এর এফ কত আছে দেখে নাও এর এফ আছে ওয়ান ইস টু দশ কোটি ওয়ান ইস টু দশ কোটি খুব ইম্পর্টেন্ট এবং খুব ভাইটাল বলে আমি মনে করি এই টাইপের অঙ্ক প্রচুর পরিমাণ পরীক্ষায় দিয়ে থাকে উচ্চ মাধ্যমিক ভূগোল প্র্যাকটিক্যাল পরীক্ষায় তো দেখো এটা সিক্স পয়েন্ট ফোর সেন্টিমিটার সিক্স পয়েন্ট ফোর সেন্টিমিটার ঠিক আছে প্রত্যেকটা যে দাগগুলো আমি টেনেছি এগুলো সিক্স পয়েন্ট ফোর সেন্টিমিটার করে ওকে তো দেখো আমি খুব সুন্দর করে দিয়ে দিয়েছি ঠিক আছে তোমরা বুঝতে পারছো দেখো এইগুলো কি আছে এইগুলো আমি তুলে ধরেছি ঠিক আছে তো দেখো ই দিয়েছি এটা এন দিয়েছি ওকে আমি ইন্ডিকেট করছি এস দিয়েছি তো মোটামুটিভাবে আমাদের অঙ্কন পুরোপুরিভাবে কমপ্লিট হয়েছে বলে আমি মনে করি ভূগোলের এই প্র্যাকটিক্যালের ভিডিওটি দেখার জন্য এসবি বি অ্যাকাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে বাড়িতে বসে সমস্ত ধরনের নোটস এবং সাজেশন তোমরা পেয়ে যাবে